আসসালামু আলাইকুম দর্শক, সিলেটের নিউজ 24 লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি এম ইজাজুল হক ইজাজ। ছাতক উপজেলার ছাতক শিল্পাঞ্চল নিয়ে সমাসামক বিষয় নিয়ে একান্ত লাইভে যুক্ত হয়েছেন আজকে এই মুহূর্তে লাইভে, যিনি আমাদের সঙ্গে কথা বলবেন। ছাতক পৌরসভার জননয়ন্ত মেয়র মোহাম্মদ আবুল কালাম চৌধুরীর সহোদর বড় ভাই, ছাতক থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজচিন্তক ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ কামাল চৌধুরী, আজকে এই মুহূর্তে কামাল ভাইয়ের সাথে আমরা কথা বলবো। এবং বৃহত্তর সিলেটের যে ছাতক শিল্প রয়েছে, এই শিল্পকে কেন্দ্র করে যিনি আজকে অভিমতটুকু ব্যক্ত করবেন, এবং বিশেষ করে আজকে যে ছাতক শিল্পাঞ্চলের যে বেহাল অবস্থা এবং ধ্বংসের পথে এবং হুমকির সম্মুখীন, এ নিয়ে আজকে আমাদের সঙ্গে একান্ত মতামতটুকু প্রকাশ করবেন। ধন্যবাদ। সালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমার এই লাইভটি যারা দেখছেন বা শুনছেন, দেশ ও প্রবাস থেকে সবাইকে সালাম। আজকের লাইভে মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা মহোদয়ের কাছে আমি আবেদন করছি, আমার নেত্রীর কাছে কিছু বিষয় নিয়ে। একমাত্র বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলার ছাতক শিল্পাঞ্চল ধ্বংসের পথে, 20 কোটি মানুষের আস্থাভাজন একমাত্র আপনি। যদি এই অঞ্চলের মানুষের বেকারত্ব দূর করার ব্যবস্থা নেন, তাহলে ঐতিহ্যবাহী শিল্পনগরী ছাতককে টিকিয়ে রাখা সম্ভব। যেমন দুর্নীতি তাদের ভিতরে ও বাহিরে ও কিছু ব্যবসায়ীকে নিয়ে কোম্পানিকে লুটপাট, বিদেশি কোম্পানিকে লুটপাট করে খাচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, বিদেশি কোম্পানিটি তৈরি করা হয়েছিল অত্র এলাকার আমার দেশের দুঃখী মানুষের কাজের ব্যবহার হবে, কিন্তু আমার দেশের লোকদের কোনো কাজ এখানে হয় না, কোনো চাকরি হয় না। রঙের মিস্ত্রি পর্যন্ত আমার দেশ থেকে নয়, ভারত থেকে আনতে হয়, যার এক একজন শ্রমিকের মজুরি দৈনিক দিতে হয় 5,000 টাকা, প্লেন ফেয়ার ফ্রি, থাকা খাওয়া সবই ফ্রি। কিন্তু আমার দেশের শ্রমিক যদি কাজ করতো দৈনিক 500 টাকা বেতন নিত। অতএব আমার দেশের রংমিস্ত্রিকে কাজ রুজ বেতন দিতে হতো, কারণ কী স্বার্থে বিদেশি কোম্পানিটি এমন বিমাতাসুলভ আচরণ করছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, কাজ করে টাকা দেয় না। প্রধানমন্ত্রীর নিকট আবেদন করছি বিষয়টি তদারকি করার জন্য। উল্লেখ্য, ছাতকের আনুমানিক 200-300 বছরের পুরাতন চুনাপাথর ব্যবসাটি ধ্বংসের পথে। জোরপূর্বক বিদেশি কোম্পানিটি বেআইনিভাবে জোর করে চুনাপাথর ক্রাশ করে ভারত থেকে এনে বাংলাদেশের অভ্যন্তরে এটা বেআইনিভাবে বিক্রি করছে, তা যার কোনো পারমিশন ভারত সরকারও দেয় নাই। আমার দেশের ব্যবসায়ীরা এখন রাস্তায় ঘুরছে, এদের অবস্থা করুন। আমি মোহাম্মদ কামাল চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হই এবং ছাতক থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলাম। মমতাময়ী মা বাংলাদেশ আওয়ামী লীগ করতে গিয়ে আমার পরিবার বৃহত্তর সিলেটের মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু এমপি মন্ত্রী মিনিস্টাররা আছেন, কিন্তু আমার পরিবার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগ আপনার দল করতে গিয়ে। আপনি একটু দেখবেন, আমাদের প্রতি সুদৃষ্টি দিবেন। জননেত্রী শেখ হাসিনার কাছে আমার আকুল আবেদন, শিল্পনগরীকে বাঁচিয়ে রাখুন, এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আকুল আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। আসলে আমরা কথা বললাম, জানলাম বিশেষ করে একজন সমাজচিত ব্যক্তিত্ব কামাল ভাই জানিয়েছেন এই ছাতকের শিল্পকে নিয়ে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরেছেন, দেশবাসীর কাছে এই বিষয়টি তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে। ইয়াস আপনার উত্তর মঙ্গল কামনা করি। আজকের মতো সমাপ্তি। আসসালামু আলাইকুম।